بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কোরআনে কারীম বরকতের জন্য বাড়িতে রেখেছে, তাবিজের জন্য ব্যবহার করে, কোরআনে কারীমকে মৃতদের জন্য ব্যবহার করে। আমাদের দেশের মানুষরা অধিকাংশই কোরআনে কারীমের প্রয়োজন বোধ করে মতের সময় থেকে তারপরে, সারা জীবন না। 60 বছর বাঁচলো, কোরআনের কোনো প্রয়োজন নেই। যখন মরার সময় আসলো তখন চারিদিক থেকে ঘিরে নিয়ে কোরআন পাঠ, ইয়াসিন পাঠ করো, ইয়াসিন পাঠ করো শুরু করতে হবে, এই জন্য কোরআন। আর মরে গেল তখন কোরআন পড়া, যতক্ষণ দাফন না হইলো এই বিদাতি তরিকার কোরআন পড়া চলতেই আছে। কোনো প্রমাণ দিতে পারবেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মৃত মোবারক দেহর পাশে নবী সাল্লাম বিবিগণ কোরআন তেলাওয়াত করেছেন? হ্যাঁ, না তার আগেই করেছেন, মৃত্যুর আগে না মৃত্যুর পরে? প্রমাণ দিতে পারবেন? তাহলে প্রমাণ নাই আর করে যাচ্ছেন, আর সওয়াবের আশায় করে যাচ্ছেন, জান্নাতে পাঠাবার আশায় করে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার আপনজন, তার স্ত্রী মারা গেছে, তার মেয়েরা, তিনজন মেয়ে মারা গেছেন, সাহাবিরা অনেকে মারা গেছেন, কারো পাশে বসে কোরআন পড়া অথবা কারো ইন্তেকালের পরে কোরআন পড়া, যে কোরআন খানি করে বক্সা দাও, জান্নাতে পাঠাবার ব্যবস্থা করো, ইসালে সব সব রেশানির ব্যবস্থা করো, কুল খানি করো, হ্যাঁ ফাতিহা খানি করো, এগুলি কি কোথাও পেয়েছেন কোরআন হাদিসে? তলাশ করা তো দরকার মনে করেন না? আর যারা তলাশ করে তাদের কথা তো শোনার প্রয়োজন মনে করেন না? তাহলে হিদায়ত কোত্থেকে আসবে? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তো আমাদের দেশের অধিকাংশ মানুষেরা পয়সালারা কেন কোরআন শেখেন না, কারণ কোরআনে সারা জিন্দগি প্রয়োজন হলো না, কোনো দরকার হলো না, মতের পরে দরকার হবে। আর ভাড়াটা হুজুর পাওয়া যাচ্ছে, হাফেজ পাওয়া যাচ্ছে, অসুবিধা দেখি ভাড়া করে নিয়ে চলে আসবো, যে যত পয়সা দিল তার বাড়ি বেশি ভিড় ভাড় দেখবেন মোল্লাদের বগলে কোরআন নিয়ে। এই হচ্ছে আমাদের দেশের মুসলিম সমাজের অধিকাংশ লোকের অবস্থা। আল্লাহ পাক যেন সকলকে হেদায়তের দিকে ফেরার তৌফিক দান করেন। বহু